আমি ডক্টর চিন্ময় বিশ্বাস, কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন। আমি সামাইটা নার্সিংহোমের সঙ্গে বিগত 20 বছর ধরে যুক্ত আছি। এই হসপিটালে প্রধানত আমি জয়েন্ট প্রতিস্থাপন বা জয়েন্ট রিপ্লেসমেন্ট অপারেশনগুলো আমি করে থাকি। বিগত 20 বছর অভিজ্ঞতায় আমি দেখতে পেয়েছি এই অপারেশন এখন অনেক উন্নত মানের হয়েছে। কোনো কারণে কোনো জয়েন্ট, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট ক্ষতিগ্রস্ত হলে এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হতে পারে অ্যাডভান্স আর্থ্রাইটিস বা কোনো রকম ইঞ্জুরি থেকে। ক্ষতিগ্রস্ত জয়েন্ট প্রতিস্থাপন করাটা আজকালকার দিনে অনেক বেশি সহজ হয়েছে এবং এই ধরনের অপারেশনের পরে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া, তার স্বাভাবিক কাজকর্ম করতে পারার অবস্থায় ফিরিয়ে দেওয়া কোনো সমস্যা আর হয় না এখন। তো আমি এটাই বলতে চাই, কোনো রকম অবহেলা না করে যেখানে দেখা যাচ্ছে জয়েন্টের সমস্যার জন্যে দৈনন্দিন কাজকর্মের ব্যাঘাত হচ্ছে, সেসব ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ বা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।